দিন তোমার বংশ তো মদিনা ফলের কাফের আমি ইমামত এই যে মানসাব এই যে পদটা এটা আমি তোমার বংশের যারা ইমানদার যারা তাওহীদে বিশ্বাসী এদেরকে আমি বানাবো এই কথা আল্লাহ বলছেন জালেমদেরকে বানাবো না মুশরিকদেরকে বানাবো না তো এই জন্য ইব্রাহিম আলাইহিস লাস্টে গিয়ে বলছেন আল্লাহ যেহেতু আগে একটা আল্লাহ অবজেকশন দিছে যে সবাইকে বানাবো না তাই এখানে গিয়ে বলতেছে আল্লাহ ঠিক আছে দাদা ইমানদারদের রিজিকটা দিও আর যদি আল্লাহ বলে যে না কাফেরদেরকে দিব না এই জন্য সবাই কথা বলেন না কি বলছেন ইমানদারদেরকে দিও আল্লাহ বলছে যে না আমার নিয়ম হলো সুন্নত হইলো আমি দুনিয়া অস্থায়ী জায়গাতে সবাইকেই খাও যে নদীর মাছ মুমিন খায় সে নদীর মাছ কাফেরও খাবে যেটা কাফের বলতো না পরে আল্লাহ তুমি তোমার প্রতি ইমান আছে তুমি তার করছো আমার দেখো নাই এই ধরনের বলতে না পরে কি আমাদের দিন এই জন্য আল্লাহ পাকের ইনসাফ দুনিয়াতে সবার প্রতি আল্লাহ রহমান দয়া আচরণ করবেন কাফের প্রতি মুশরিকের প্রতি মুসলমানের প্রতি ইমানদারের প্রতি কিন্তু রহিম আল্লাহ পাক শুধু মুমিনদের সাথে হবে কিয়ামতের দিন ওইখানে আল্লাহ কাফেরদের প্রতি আদর রহমত করবেন শুধুমাত্র ইমানদারদের প্রতি আল্লাহর রহমত করবেন আল্লাহ যে 199টা 100টা রহমতের এক ভাগ দুনিয়াতে দিছেন 99 ভাগ দয়া মায়া আল্লাহ রেখে দিছেন এটা একমাত্র ইমানদারদের কি ইমানের সাথে যে আমলের সাথে যাবে বিদায় নিবে তাদের উপরই আল্লাহটা প্রয়োগ করবেন কিয়ামতের দিন এই জন্য আল্লাহ পাক এখানে ইমান ইসলামের দুয়ার ফসল আমার যে দোয়া করেছে রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজরুবনি ইয়া বানি ইয়া নাবুদু আসনাম আল্লাহ শহরটা যেন তাওহীদ শহর হয় আমার প্রজন্ম যেন শিরকে লিপ্ত না হয় আমি যেন শিরকে লিপ্ত না হয় এই দোয়া উনি করে গেছেন ওনার দোয়া আল্লাহ ফাজআল আফিয়াতাম মিনান নাস তাহফি ইলাইহিম আল্লাহ সব উম্মতের হৃদয়কে এই ঘরের দিকে ঝুঁকাইয়া দেন এই ঘরের প্রতি একটা আকর্ষণ প্রত্যেক মুমিনের হৃদয়ে থাকে এবং তারা এখানে আসতে পেরে যেন আপনার কৃতজ্ঞতা স্বীকার করে তারা যেন আপনার শুক্রিয়া আদায় করে এখান থেকে আলো নিয়ে যায় বাইতুল্লাহর ফয়েজ বরকত নিয়ে যায় এই তাওহীদের চর্চা এবং এখান থেকে একটা আলো নিয়ে ছিটাতে পারে আল্লাহ শহর থেকে আপনি এই সব ইব্রাহিম ইসলামের দোয়া এবং সে দোয়ার বরকতি আজকে মনে করেন যে আমরা এই যে তাইফের এত এই যে রিজিক আল্লাহ বলছেন যে রিজুবা ইলাই হিসাব মারাত মানুষের জীবন ধারণের জন্য যত কিছুর প্রয়োজন সব আমি এখানে বিবাদের পরিবেশ রাখছেন যে তার মাধ্যমে রুহানি মানুষ সজীব হবে আর শারীরিক সজীবতা সুস্বাস্থ্যের জন্য যে ঘাটতির প্রয়োজন সেই রিজিকটাকে নিয়ে আসছেন যেন এখানে মানুষ গাফিল না হয় আল্লাহ ইবাদত থেকে রুহানিভাবে নিজেকে সাজাতে যেন আল্লাহর তাকার রূপ নৈকট্য অর্জনে যেন মানুষ গাফিল না হয় এই দুনিয়ার জীবন উপকরণের মধ্যে যেন ডুবে না থাকে এই জন্য ওই জায়গার না খালে সে ওইখানে কোনো ফসল হবে না ওইখানে শাক সবজি ওখানে দুনিয়ার কোনো মানুষ ওইখানে হবে রোগকে সুন্দর করা কাজ ওখানে হবে আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি ইচ্ছাধনা গ্রহণ করা ওখানে হবে বাইতুল্লাহ শরীফের তাজাল্লি নূর ফায়েজ বারাকাত ওখান থেকে নিয়ে নিজের রূহকে আত্মাকে হৃদয়টাকে মানে সজীব করা সুন্দর করা আলোকিত করার প্রয়াস গ্রহণ করা আর খাদ্যের ঘাটতি পূরণ হবে এইখান থেকে এই তাইফ শহর বরকতময় শহর আল্লাহ নবীর স্মৃতি বিজড়িত শহর আমরা এই শহরে আল্লাহ পাক আমাদেরকে আনছেন এটা আমরা আল্লাহ পাকের কাছে শুকরগুজারি করি যে আল্লাহ পাক আমাদেরকে আনছেন ওই অনুভূতিতে লালন করি যে অনুভূতি আল্লাহর এখানে যে দিন আমরা যে দিনটা পেয়েছি যে দিনের চর্চা আমরা করতেছি এই দিন এত সহজেই আমাদের কাছে ইসলাম রক্তের উপর ভেসে আমাদের কাছে আল্লাহ নবীর রক্তের উপর দিয়ে ইসলাম আমাদের কাছে সাহাবা ইকরামের রক্তের উপর দিয়ে ইসলাম আমাদের কাছে আসছে ইসলাম অনেক দামি একটা সম্পদ আল্লাহ পাক আমাদেরকে না চাইতে সে সম্পদ দিচ্ছে আমরা আল্লাহর কাছে আবেদনও করি নাই চাইও নাই অ্যাপ্লিকেশন করি নাই দরখাস্ত দিয়ে যে আল্লাহ আমাদেরকে তুমি মমিন বানাও এবং আল্লাহ মানুষকে বানানোর পরে আল্লাহ বলছে দুই ভাগ এক ফরিক মমিন আরেক দল কাফের আমরা তো বলি না যে আল্লাহ আমাদেরকে মমিন বানাবে ইমানদারের ঘরে আমাদেরকে আল্লাহ জন্ম দিয়েছে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে আমাদেরকে আল্লাহ ইসলামের সম্পদ দিয়েছে এটা যে কত বড় সম্পদ এই অনুভূতিটুকু এখান থেকে নিয়ে যাই যে ইসলাম অনেক বড় সবচেয়ে বড় নিয়ামত এটা আল্লাহ পাক ইমানের সম্পদ আমাদেরকে দিচ্ছেন এই সম্পদ যার কাছে নাই সারা দুনিয়া যদি তার কাছে থাকে সে সবচেয়ে বিশ্ব আর যার কাছে দুনিয়া নাই কিন্তু ইমানের সম্পদ আছে বেলালের মতো হাব্বাবের মতো আম্মারি বিয়াসের মতো তাহলে তার কাছে সবচেয়ে দামি সম্পদ আল্লাহ পাক সবচেয়ে বড় ধনী কারণ ইমানের সম্পদ তার কাছে আছে এই জন্য
এই যে ইমান, এই যে ইসলাম, দ্বীন যা আল্লাহ আমাদের জন্য নির্বাচন করেছেন, মিল্লাত ইব্রাহিম, এটা আমাদের উম্মতে মুহাম্মাদের ইসলামের মূল উৎস, মিল্লাত ইব্রাহিম। হ্যাঁ, তো সেই দিনটা আমরা এমনিতেই পাই নাই, অনেক রক্তের উপর দিয়ে ইসলাম আমাদের কাছে আসছে, আল্লাহ নবীর রক্ত ছড়ছে, সাহাবায়ে কেরামের রক্ত ছড়ছে, আমাদের বুজুর্গানে দিন মুজাহিদিন তাদের রক্তের উপর দিয়ে আমরা আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছেছি, আসছেন গৌর গোবিন্দের সাথে যুদ্ধ হয়েছে, তাওহীদের প্রচার করতে আসছিলেন এই বঙ্গদেশে। আপনার ময়ূরুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই কেন আসছেন, আসছেন তাওহীদ এবং সুন্নাহ প্রচার করার জন্য, তাদের সেই রক্তের উপর দিয়ে আমাদের কাছে ইসলাম আসছে। এই ইসলামের যে আমাদের আল্লাহ যে আমাদেরকে দিয়েছেন, এটাকে অনেক বড় সম্পদ মনে করে ইমান ও ইসলামের পথে যেভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশনা চলা, আমরা যেন জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি মরে মরে জীবনের ক্ষণে ক্ষণে আমরা যেন আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মোতাবেক আমাদের জীবনকে আমরা পরিচালনা করতে পারি, এই পবিত্র অনুভূতিটুকু আমরা এই তায়েফের এই শহর থেকে এবং আল্লাহ নবীর স্মৃতি বিজড়িত শহর থেকে আমরা নিয়ে যাবো। এই যে আল্লাহ নবীর অনেক গফুর রহমান আল্লাহের তরফ থেকে তোমাদের জন্য আপ্যায়ন স্বরূপ, জান্নাতে নিয়ে আপ্যায়ন স্বরূপ, জান্নাত যে আল্লাহ দিয়েছেন গফুর রহিম, বিলাসিফা, তোমাকে আল্লাহ মাফ করে জান্নাতটা দিয়েছে, শুক্রিয়া আদায় করো, তোমার প্রতি দয়া করে আল্লাহ তোমার জান্নাতটা দিয়েছেন, তোমার ক্রেডিট নেই, তোমার কোনো এখানে কোনো ই নেই, ক্রেডিট নেই, তোমার এখানে কোনো ই নেই, ভূমিকা নেই, তোমাকে আল্লাহ দয়া করে দিয়েছে, দয়া করে তোমার এটাকে শুরু করা হওয়া উচিত। দুনিয়াতে আল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, দোকান দিয়েছেন, শরীর আগে করতে হবে, অগ্রহ করা যাবে না, না এটা আল্লাহ দয়া করে আমাকে দিয়েছেন। যত বেশি আমি আল্লাহর দিকে ঝুঁকবো, শুক্রিয়া আদায় করবো, অবনত থাকবো, বিনয়ী থাকবো, তত বেশি আল্লাহ আমাকে দেবেন, আমি যদি অহংকার করি তাহলে আল্লাহ আমাকে নিয়ে যাবেন। এইগুলো হবে দৃঢ়তার পুরস্কার, ইমানের পুরস্কার, আল্লাহ আমাদের আল্লাহ আমাদের সকলকে ইমানের পথে দৃঢ়ভাবে, দৃঢ় থেকে ইমানের সাথে একদিন তাতে উঠছে, আল্লাহ নবীর ইস্তিনজায় গেছে, এরপরে তিনি তার ওজুর ব্যবস্থা পানি ধরে রাখছে, তো আল্লাহ নবীর ইস্তিনজায় পানি সব ছেড়ে দিয়েছে, বিশ্বাস তুমি যে ওজুর করলে, আর তার এই আমলে এত খুশি হয়েছে যে পিচ্ছে একটা বাচ্চা নবীজির ঘরে শুয়ে থাকতে, নবীজির স্ত্রী মাই মোহানা দিয়ে আল্লাহ আনহা অম্মর মুহিত, তিনি তার খালা ছিলেন, আপন খালা ভাগিনা, খালার ঘরে ছিলেন ছোটো মানুষ নাবালি থাকতে পারেন, তো উনি যে এই ছোট মানুষটার এই বুঝটা আসছে যে আমার বাড়ির প্রয়োজন, পেশওয়াকের প্রয়োজন লাগবে, সব রেডি করছেন, আল্লাহ নবী তাকে দোয়া দিচ্ছেন, আল্লাহ ফাক্কি হুবি দিন ওয়া আল্লিম হুত তাবীর, আল্লাহ দিনের বুঝ, দিনের গভীর পাণ্ডিত্য এবং কোরআনের ব্যাখ্যার জ্ঞান আল্লাহ তুমি তাকে দান করো। আল্লাহ নবীর নবীরা তো মুস্তাজাব দাওয়া হন, আর আমাদের নবীর দোয়া তো আর আগেই কবুল, আব্দুল্লাহ ইবনে আব্বাসের পক্ষে আল্লাহ নবীর এই দোয়া কবুল হয়ে গেছে, রাইসুল মুফাসসিরিন হয়ে গেছে, মুফাসসিরিনদের সর্দার হযরত ওমর মাসলা জিজ্ঞাসা করতেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে, কত ছোট অপরাধী আল্লাহ তাআলার আমল কোথায়, তার আমল কোথায়, তার ইসলামের জন্য স্যাক্রিফাইস কোথায়, সেই অমরের মতো মহান ব্যক্তিত্ব হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে কোরআনের ব্যাখ্যা জানতেন, বড় বড় সাহাবি, ফকিহ সাহাবি, মুহাদ্দিস সাহাবিরা সবাই তার থেকে কোরআনের ব্যাখ্যা, কোনো বিষয়ে কী হলে অস্পষ্ট হলে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করেন, এই আল্লাহ নবীর কৃষ্ণ হল সাহাবি, একদিক থেকে আল্লাহ নবীর হযরত ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরত ভাই, আর দিক থেকে যে নিজের স্ত্রীর ভাগিনা, ওই দিক থেকে এক আত্মীয়, হ্যাঁ ভাগিনা ভাগিনা হন, আর দিক থেকে আপনারা তো ভাই হন, হ্যাঁ তো এই সম্পর্ক আল্লাহ নবীর সাথে বংশগতভাবে আত্মীয়তার দিক থেকে, আর রুহানিভাবে তো আল্লাহ নবীর সাহাবি এবং অত্যন্ত স্নেহজন্য সাহাবি, তিনি তায়েফে শেষ জীবনে চলে আসছিলেন, ওইখানে ছিলেন, তার খবর আছে এখানে খাওয়া করা, এখানে কেউ যেতে পারে না, বাইরে করতে হয়, আর এই মসজিদটা আমরা জন্য
الله باك أبادرك ميت كل بار، أبغى جيرو ده شهادة أكبر توفيق دان كورين، أمدا الله كسر دعاء، وآخر دعوان الحمد لله رب العالمين.